আসসালামু আলাইকুম আমি আবু নাঈম ইতালি ভ্যানিস শহর থেকে বলছি ইতালিয়ান প্রবাসী চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগতম অনেকেই দেশে আটকা পড়ে আছেন 8 তারিখে যে ফ্লাইট হওয়ার কথা ছিল সেটাতে শুধুমাত্র ইতালিয়ান পাসপোর্টধারীদেরকে উঠতে দিয়েছিল যে রিলেটিভরা আসার কথা ছিল তাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এখন সেটা হচ্ছে 15 অক্টোবর পর্যন্ত ক্যান্সেল আছে এবং পরবর্তী হয়তো আরেকটা নোটিশ আসতে পারে সেটা কি আরো কতদিনের জন্য বাড়াবে না কি করবে সেটা পরবর্তীতে জানা যাবে আর হচ্ছে অনেকেই জানতে যাচ্ছেন যে থার্ড কান্ট্রি হয়ে কিভাবে আসা যায় ইতালিতে ফ্রান্স হয়ে আসতেছে তুর্কি হয়ে আসতেছে বাট গত কিছুদিন যাবত কিন্তু অনেকে আসছে কমেন্টস করছে আবার অনেকেই কিন্তু মানে ঝামেলায় পড়ছে থার্ড কান্ট্রি হয়ে আসার পথে যেমন আমি দিয়ে দিব দেখবেন যে একজন ইতালি ত্রিয়েস্তে বর্ডারে এসে ঝামেলায় পড়ছে তার ডকুমেন্ট বাজেয়াপ্ত করা হয়েছে আরেকজন ফ্রান্স হয়ে আসার সময় সম্ভবত 14 দিন মেনটেন না করে চলে এসেছিল তারও ডকুমেন্ট বাজেয়াপ্ত করা হয়েছে আর একজন জার্মানি হয়ে এসেছে ফেসবুকে দেখলাম আমি তো সবগুলো ফেসবুকে রেফারেন্স দিচ্ছি যে সে জার্মানি হয়ে এসেছে বাট আপনার ইমিগ্রেশনে কিন্তু প্রচুর ঝামেলায় পড়েছিল সে আপনার ইমিগ্রেশনে তাকে আসতে দিবে না যে ইতালির ডকুমেন্ট নিয়ে কেন জার্মানি তুমি যাবা এটা নিয়ে প্রায় 1 ঘন্টা মতো তাকে ইমিগ্রেশন আটকায় রাখা হয়েছিল এবং পরে অবশ্য ছেড়ে দিয়েছে ভাই আপনার জার্মানি দিয়ে এসেছে তাকে কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশনে জিজ্ঞেস করেছিল যে কেন তুই তথ্য ডকুমেন্ট ইতালি ডকুমেন্ট তুই জার্মানি কেন যাবি জার্মানি তো যাওয়া যাবে না সে তাকে চ্যালেঞ্জ করেছিল যে আপনার কি বলে যে কোথায় লেখা আছে যে এই ডকুমেন্ট দিয়ে জার্মানিতে যাওয়া যাবে না তার মেবি কার্তা সৌজন্য ছিল এটা নিয়ে প্রায় 1 ঘন্টার মতো তাদের ভিতরে বাকবিতম্বা হয়েছে তারপরে আর কি ইমিগ্রেশন অফিসার তাকে ছেড়েছিল প্লেনে উঠতে দিয়েছিল বাট সবার ক্ষেত্রে কি তা হবে কারণ ইমিগ্রেশন অফিসারের উপর ডিপেন্ড করে যে সে কি ছাড়বে কি না কারণ এক একজন ইমিগ্রেশন অফিসার কিন্তু এক এক রকম সবাই কিন্তু একরকম হবে না হয়তো যে ইমিগ্রেশন অফিসার তাকে ছেড়েছিল আরেকজন হয়তো নাও ছাড়তে পারে তাই না আর সবাই কি এইভাবে করে বলতে পারবে তার মতো মানে কনফিডেন্স নিয়ে কারণ অনেকেই যারা কনফিডেন্স নিয়ে বলতে পারতেছে না তাদেরকে কিন্তু ফেরত পাঠিয়ে দিবে সেক্ষেত্রে কিন্তু আপনার টিকিটটাও নষ্ট হবে সো এই রিস্ক নেওয়ার আসলে কোনো মানে আমি দেখি না আসলে জানি এবং অনেকে কোয়েশ্চেন করতেছেন আমাকে মেসেঞ্জারে বা ইউটিউবে কমেন্টস করতেছেন যে থার্ড কান্ট্রি হয়ে কীভাবে আসা যায় বাট পুরো প্রসেসটাই আসলে রিস্কি আমি মনে করি কারণ আপনার এই থার্ড কান্ট্রি হয়ে আসার জন্য কি আপনার ডকুমেন্টটা যদি ঝামেলা হয় সেটা কি খুব বেশি বেটার হবে নাকি এখন ধৈর্য ধরে আসলে অপেক্ষা করাটাই বেটার এটা আপনারাই চিন্তা করে দেখুন কারণ এই যে দেখুন কয়েকজন অলরেডি আসার পথে যে ডকুমেন্ট বাজেয়াপ্ত হয়েছে এই যে এত কষ্ট করে আপনার ইতালি ডকুমেন্ট পাইলো বাট সেই ডকুমেন্ট এখন বাজেয়াপ্ত হয়ে গেল তার এখন কি অবস্থা হবে সো এখন কি আপনি সেই রকম রিস্ক নিতে চান আবার অনেকে বলতেছে তুর্কি হয়ে বাই রোডে তারপরে আসবে তুর্কি পর্যন্ত ভিসা করে অনেকে আসতেবে তারপরে হচ্ছে বাই রোডে বাসে বা ট্রেনে করে এইভাবে মানে কয়েকটা দেশ হয়ে ঘুরে আসবে বাট পুরোটাই কিন্তু রিস্কি হয়ে যায় আর অলরেডি যেহেতু ইতালিয়ান গভর্নমেন্টের নজর পড়ছে যে অনেক এরকম বাই রোডে আসতেছে মানে থার্ড কান্ট্রি হয়ে আসতেছে আবার 14 দিন মেনটেনও করতেছে না যার ফলে কিন্তু ডকুমেন্ট বাজেয়াপ্ত করতেছে তাদেরও কিন্তু এখন নজরটা এই দিকটা একটু করা থাকবে মানে অন্য দেশেও যখন কোনো বাংলাদেশি ঢুকতে যাবে তারা অবশ্যই একটু ভালো মতো কন্ট্রোল করবে সো আমার মতে এই রিস্কটা না নেওয়াটাই বেটার একটু অপেক্ষা করেন ধৈর্য ধরেন অবশ্যই ভালো কিছু হবে জানি এখন ধৈর্যের সময়টা আসলে খুবই মুশকিল কারণ অনেক দিন হয়ে গেছে অনেকের কাজ নাই ডকুমেন্টের মেয়াদ শেষ কিন্তু তারপরও আমি মনে করবো যেহেতু আপনাদের ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা রিস্কে ফেলানোর কোনো দরকার নাই এদিক দিয়ে একইভাবে বাংলাদেশের উপরও খারাপ নজর পড়তেছে ইতালিয়ান গভর্নমেন্টের এই যে 2 জন ধরা পড়লো যদি সত্যি হয়ে থাকে তাহলে তো অবশ্যই খুব মানে পজিটিভ কোনো দিক হবে না বাংলাদেশের জন্য আমাদের সো আমি মনে করি ইনশাল্লাহ আল্লাহর কাছে নামাজ পড়েন এবং দোয়া করেন একটু অপেক্ষা করেন হয়তো সরাসরি আসতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম কিন্তু কাউকে আসলে কোনো সাজেশন দিচ্ছি না আমি জাস্ট এক একজন মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তাদের সাথে কথা বলে যেটুকু জানা যাচ্ছে আমি সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করছি তাদের জার্নির মাঝখানে যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো শেয়ার করার চেষ্টা করি আসসালামু আলাইকুম ইতালিয়ান প্রবাসী চ্যানেলে স্বাগতম আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমাদের সকল ভিডিওগুলো আপনার সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আর আমাদের নতুন গ্রুপে জয়েন করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের পেজের লিঙ্কও দেওয়া আছে। অবশ্যই গ্রুপে জয়েন করবেন। আসসালামু আলাইকুম।